হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি শ্রেয়া, আমার ব্লগে স্বাগত জানাই। ভিটামিন সি সমৃদ্ধ এই টক ফল হলো পুষ্টির ভাণ্ডার। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি আমলকির কথা বলছি। আমলকি শুকনো কিংবা কাঁচা খেতে আপনারা অনেকেই পছন্দ করেন, আবার অনেকে এর রসও পান করেন। তবে আপনি সবচেয়ে বেশি উপকারিতা পাবেন আপনি যদি আমলা অর্থাৎ আমলকির রস প্রতিদিন সকালে খালি পেটে পান করেন। খালি পেটে আমলকির রস পান করার অর্থ হলো অনেক রোগ থেকে মুক্তি পাওয়া। তবে কিভাবে তৈরি করে খেলে আপনি সবথেকে বেশি উপকারিতা পাবেন সেটা জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে একটা আমলা টুকরো করে কেটে নিন, তারপর অল্প জল দিয়ে গ্রাইন্ডারে পেস্ট করে নিন। এবার এই পেস্টটা একটা বড় গ্লাসের এক গ্লাস ঈষৎ উষ্ণ গরম জল মিশিয়ে সকালে খালি পেটে প্রতিদিন পান করুন। আমলকির রস এইভাবে পান করলে কোষ্ঠকাঠিন্য ও পাইলসের সমস্যা দূর করে। এছাড়া এটি পেটের গোলযোগ ও বদহজম রুখতেও সাহায্য করে। এছাড়া আমলকির রস একটি চমৎকার সহায়ক ওজন কমানোর জন্য, কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা মেটাবলিজম বাড়াতে সাহায্য করে এবং আপনার শরীরে ফ্যাট লস করতেও সাহায্য করে। আমলকিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, শরীর থেকে টক্সিনস দূর করতে সাহায্য করে, হজম শক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে, এই সব কিছু আপনার ওজন কমানোর গতি বাড়াতে সাহায্য করতে সক্ষম। কোষ্ঠকাঠিন্য এবং ওজন কমানোর সঙ্গে এই আমলকির রস সকালে খালি পেটে প্রতিদিন পান করলে অন্যান্য স্বাস্থ্য উপকারিতাও পেতে পারেন। এক, আমলকির রস নিয়মিত পান করলে ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে এবং ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য করে। দুই, কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কন্ট্রোল করতেও সাহায্য করে। তিন, আমলকির রস আপনার ত্বক এবং চুলের জন্য খুব ভালো। আজ এখানে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর আগামী ভিডিওর নোটিফিকেশনের জন্য বেল বাটনটা ক্লিক করবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে আমায় নিশ্চয়ই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, টাটা।